দর্শক, আমরা চলে আসছি গরুর বাজারে। তো এটা হলো নোয়াখালীর সোনাইমুড়ি থানার 8 নং সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া বাজারে। ঠিক আছে, বাজারটার নাম হলো কোটবাড়িয়া বাজার। এটাতে সারা বছর গরু বিক্রি হয়। হাটটা বসে হলো আপনার প্রতি শনিবার এবং কি বুধবার। তো আমি চলে আসছি হলো আজকে শনিবার হাটে। হাটটা অনেক বড় একটা এরিয়া নিয়ে, বাজারটা অনেক গরম একটা বাজার আপনার। এটা সারা বছরে এই বাজারটা মিলেই হাটে, অনেক ক্রেতা বিক্রেতা উভয়। হাটটা সবসময় গরম থাকে। আমি আসছি গরু কেনার জন্য, দেখার জন্য। তো আমরা হাটের এক পাশ থেকে ঘুরবো। এখানে দেখেন এক ভাই গরু ব্যাপারে, এক ভাই গরু শরীর মুছে দিচ্ছে। এটা ওনাকে সবাই একটা ধন্যবাদ জানাবেন, যেহেতু গরুর শরীর পরিষ্কার রাখাটা উত্তম কাজ, যেহেতু ওর একটা বোবা প্রাণী। আর এটা যেহেতু আমাদের কোরবানির জন্য আমরা নেব, সেই ক্ষেত্রে আসলে এটা যত দেখতে যত সুন্দর হয় ততই ভালো, যেহেতু কোরবানি এমন একটা ক্রিটিক্যাল বিষয়। এখানে আপনার ল্যাংলা গরু, আন্দা গরু, কানা গরু, হ্যাঁ খোড়া গরু বা শুকনা গরু, আপনি মন মতো যেমনি মনে চাইবে এমনি একটা নিয়ে নিলেন, এটা হয় না। কোরবানি হলো এমন একটা পবিত্র জিনিস বা পবিত্র বিষয়, এটা অবশ্যই আপনাকে দেখে শুনে সুন্দর হৃষ্টপুষ্ট যে গরুটা দেখতে ভালো ওরকম একটা নিতে হবে। তো ওনাকে সবাই অবশ্যই ধন্যবাদ দেবেন, যেহেতু উনি ওনার গরুগুলো অনেক সুন্দরভাবে মুছে রাখতেছে। তো আমরা পর্যায়ক্রমে পুরো হাট দেখব আপনার, এখানে কি আসো বিষয়। দেখতেই পাচ্ছেন আসলে গরু বাজারে গেলে একটা সমস্যা হলো কি, গরুর লাতি মাতি আবার পড়ে নাই। এটা আসলে মানে খুব ভয়ের একটা বিষয়, আমি ভাই এটারে প্রচুর ভয় পাই। তারপরও আজকে যেহেতু আসছি গরু কেনার জন্য, ভাবলাম না একটা ভিডিও শ্যুট করি আপনাদের জন্য, আপনারাও দেখেন। আসলে গরু বাজারের এই গরুগুলো দেখতেও অনেক সুন্দর, তাই না? এই জন্যই ভাই গরুর যে দাম বর্তমানে, যেইসব গরু আপনার দেখা যায় গেছে বছর আপনার প্রায় যেই গরুগুলো ধরেন 2 লক্ষ টাকায় সেল হয়েছে, এই গরুগুলো বর্তমান বাজারে চাইতেছে হলো আপনার 3.5 লাখ 4 লাখ টাকা। অথচ মানে গেছে বছরে এটার দাম ছিল 2 লাখের ভিতরে। মানে গরুর এত দাম আমার মাথায় ধরে না, এটা কি মানে আপনার মানে লাস্ট বাজারের সময় ছাড়বে কিনা বা দাম কমবে কিনা। আজকে আসলে সবাই দেখতেছে, দেখেন সব মাথা দেখা যায়, গরুর মাথা চাইতে মানুষের মাথা বেশি। এখানে মানে পাবলিক কিনার জন্য খুব কম লোকে আসে, আসলে সবাই প্রস্তুত না, কারণ গরুর দাম শুনে সবাই মাথায় হাত, অতিরিক্ত দাম চাচ্ছে ব্যাপারীরা। এই যে আমার সামনে যে গরুগুলো দেখছেন এখানে, এই যে লাল এই এই গরুগুলো, এগুলো খুবই মানে মাঝারি সাইজের গরু, যেটার মানে বডি ওয়েট হবে কত আপনার ধরেন 3 মণ আড়াই মণ 3 মণ এরকম। এই গরুগুলো চাইতেছে হলো প্রায় 2 লক্ষ টাকা দাম। তাহলে আপনি চিন্তা করেন আপনি কেমনি কী করবেন, একটা 2.5 মণ 3 মণ গরুর ওজন যদি এত টাকা চায় তাহলে হয় 1000 টাকা কেজি ধরলে তো প্রতি মণ 40,000 টাকা পড়ে। 3 মণ একটা গরুর দাম 1,20,000, তাহলে সেই জায়গায় যদি আপনার কাছে 2 লক্ষ টাকা চায় আপনি কোন সিরিয়ালে মুলাবেন? মানে মূলানের কোনো সুযোগ আছে? মানে দাম বলার তো কোনো সুযোগ নাই। এখানে মোটামুটি মাঝারি সাইজের গরু, এগুলাও এখানে মানে মাঝারি সাইজের। আগে যে বাজারটা দেখেছি ওটা বড়, এখানে যেটা এটা হলো মাঝারি। মাঝারি হলো এখানেও প্রায় অন্তত আপনাকে 3 লাখ থেকে শুরু করে নিচের গুলো আর কি। এখানে দেখেন তো আমি কিছু গরু আপনাদেরকে মূলায় দেখাবো, আপনারা দেখবেন এখানে কিরকম দাম টান ছায় বা কি আসু বসু। সব মানুষের মাথা। এখানে আমি আরেকটা ধাপে আসছি, দেখেন পোলা পায়নি স্কুলের ছাদের উপরে বসে রয়েছে, মানে ওরাও আসলে এনজয় করতেছে। তো গরুর হাটে যাওয়ার সময় কিছু কিছু বিষয় মাথায় রাখবেন,
যেমন আমি খুব সতর্কতা সহিত ভিডিও শুট করছি, কারণ অনেক সময় ভিডিও করার সময় মোবাইলে থাবা দিতে পারে, এরকম কিছু হাইজাকার আছে। আপনি দেখা যায় ও এমন এক জায়গায় আপনি দাঁড়ায় ভিডিও করতেছেন, ঠাস করে থাবা দিয়ে যদি গরু চিপা চাপা দিয়ে দৌড়ে চলে যায়, সেই ক্ষেত্রে আসলে ওকে ধরার কোনো সুযোগ নাই। এটা বড় একটা বড় বড় যেসব গরু বাজারে এগুলোতে অনেক রিস্ক থাকে, অনেক ধরনের লোক থাকবে, তাই খুব সাবধান এবং পকেট খুব সাবধানে রাখবেন। পকেটে বারবার হাত দেবেন, চেক করবেন আর চেষ্টা করবেন আসলে আপনার গরু বাজারে একসাথে সবগুলো টাকা না নেওয়াই বেটার। আমি মনে করি যেটা কিছু সীমিত টাকা নেবেন, গরু পছন্দ হলে ওকে অ্যাডভান্স করে আপনার কথাবার্তা বলে পরে বাইরে এসে বা অন্য জায়গায় এসে টাকাগুলো দেওয়া ভালো। গরু বাজারে এখন আরেকটা চলতেছে হলো নজর, কি জানি মানুষের মানে এটাকে নজর দিলে নজরবন্দি বলে আর কি, ওই নজরবন্দি দিয়ে আপনার টাকা পয়সা নিয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। এইরকম ভিডিও এখন অ্যাভেলেবেল আপলোড হইতেছে দেখতেছি, অনেক ব্যাপারীও কোয়েট খাইছে এই নজরবন্দিদের কাছে। তারপরে হাইজাকার তো আছেই, তাই পকেট সাবধান, নজরবন্দিদের কাছ থেকে সাবধান। আবার ওই যে আরেকটা আছে না, আপনি মানে ওরা যেভাবে বলবে আপনি ওইভাবে শুনবেন, ওইটা আরেকটা পার্টি, আবার মলম পার্টি আছে। ভাই গরু বাজারে মোবাইল টোবাইলও সাবধান, টাকা পয়সাও সাবধান, টোটালি আপনি ফুল, আপনার যে লাইফ আপনার নিজেরও সিকিউরিটি রাখবেন, চেষ্টা করবেন মাস্ক পরবেন, তাহলে এই যে নজরবন্দি বা আপনাকে কোনো ধরনের মানে যে বিষাক্ত নেশা টেশা এরকম অনেক কিছু আছে, এইগুলো আর আপনাকে মানে ওরা আপনার নাকে লাগাইতে পারবে না, কোনো সুযোগ নাই। আপনারা অন্তত এই জিনিসটা মাস্ক লাগাই যাবেন, সেটা অনেক বেটার। তা আমি একটা গরু আজকে আপনাদেরকে দেখাই। অনেক খোঁজাখুঁজির পরে পুরা বাজারে সবচাইতে বড় গরুটা এই জায়গায় বাইন্ধে রাখছে, অনেক খোঁজার পরে পাইলাম। এটার খুব কাছে গিয়ে ভিডিও করতেইব, দেখেন অনেকেই ভিডিও করতেছে অলরেডি, এই যে অনেকেই ভিডিও নিয়ে ব্যস্ত। আমরাও যামু দেখি বড় গরু, বড় গরু ধরে বাজারের এক পাশে বাইন্ধে রাখছে, আর আমি পুরা বাজার খুঁজতেছি বড় কোনটা বড় কোনটা, দর্শকদের দেখাইতে হইব বড় কোনটা। অবশেষে বড়টার সন্ধান পাইলাম, আচ্ছা আমরা ওইখানে যাই দেখি কি অবস্থা, কতটুকু বড়, কত টাকা চায়, কত? ৯ লাখ কি তোরা চাইছ? আর মূলেছে কত? কত? ৫.৫ এ মোবাইলে ভাই এই এটা হলো গরুর মালিক, এটা হলো আমাদের বাজারের সবচেয়ে টপ গরু না? তুই কত ফুট আছ? ৫ ফুট ৪ ইঞ্চি সাই, এটার পাশে দাঁড়াতো, মোটামুটি কাছাকাছি। হ্যাঁ লেভেল মোবাইলেও ধরে না, দেখছেন কত উসে গোড়া মানুষের অমান। হ্যাঁ তুই ফাস্ট ফুড আছো, এই লোক তো তোর তুলে বড়টা। গরুর বাজারে সবচেয়ে বড় গরু হলো এটা, এটার বডি ওয়েটের কথা আসলে আমি জিজ্ঞাসা করি নাই, এটা আমার এরিয়ার একটা গরু, পুরা বাজারের সবচেয়ে বড় গরু এটা। এটা চাইছে হলো ৯ লক্ষ টাকা, দাম উঠছে হলো ৫.৫ লক্ষ টাকা। তো মানে পুরা বাজারের এটাই হলো সবচেয়ে বড় গরু, হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে ছোট কিন্তু না, একটা ৫.৫ ফুট মানুষের উচ্চতা চাইতেও এটার উচ্চতা অনেক বেশি, মানে বুঝে নিত মানে আমি একটু আগে যেটা টেস্ট করলাম আর কি। তো আজকের জন্য ভিডিও এতটুকু,